মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিও স্টার্ট করলাম এখন বাজে সময় সাড়ে দশটা আর সংসারের সমস্ত কাজ কমপ্লিট রান্না খাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এদিকে নুপুরে স্কুল চলে গেছে আর আমরা যাব সেন্টারে তো বাবু নিয়ে বাবু স্কুলে অ্যাডমিশন করতে চাইলাম তো ভাবছি কী করবো আর এদিকে তো সব বাচ্চাদের অ্যাডমিশন করানো হয়ে গেছে আর বাবু সোনা খুব ঝামেলা করছে স্কুল যাওয়ার জন্যে আর এমনি তো খুব জেদ জানে না কি করবে স্কুলে গিয়ে তো মনে হয় এই বছর দিতে পারবো না আর এদিকে দেখো কালের মধ্যে একটা ছোট্ট গোটা হয়েছে কি ব্যথা কি বলবো মানে এত ব্যথা এটুকু ইয়ের মধ্যে ভাবা যাচ্ছে না তো এই দেখো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন ফুল গাছ লাগিয়েছি এবার ফুল গাছ ভালো হয়নি তেমন একটা মানে কী বলবো এবার আমার খুব ভালো যাচ্ছে না এবার কার ইয়েটা আর নতুন বছর পড়লেও জানি না কেমন কাটবে তো সবারই খুব খুব ভালো কাটুক এটাই কামনা করব তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো এদিকে দেখো এই বিছানাটা চাদরটা আমি দিনের বেলা পেতে রেখেছি আর অবস্থাটা দেখো বিছানার মানে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে বিছানার চাদর টাদরের যে অবস্থা হয়ে যায় খারাপ কি বলবো তোমাদের সঙ্গে তো একটু বই পড়ানোর চেষ্টা করেছিলাম তো বই মোটেও পড়তে চায় না আর এদিকে স্কুল যেতে চায় আর তারপর আরেকটা ওই যে মেশিনটা আনা হয়েছে তো কি হয়েছে বলো তো সুইটা ভেঙে ফেলেছে তোমাদের দাদা ভাই ঠিক করতে গিয়ে সুইটা ভেঙে গেছে তো ওই কারণে রকম সেলাই করতে পাচ্ছি না তো চলো বিছানাটা একটু ঠিক করে নিই তো এর একটা আগের দিন আনা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ হঠাৎ করে আনা হয়েছে আর কি কোনো সিদ্ধান্ত নিয়ে যায়নি যে এটা আনবো তো ওখানে গিয়ে ভালো লাগলো তাই নিয়ে এসছি আর ভেবো না এটা ক্যাশ টাকা দিয়ে নিয়ে এসেছি এটা কিস্তিতে মানে ঘর সংসার থেকে আনা হয়েছে তো ঘরটা ভালোভাবে গুছিয়ে একদম ঝাড়টার দিয়ে এখন চলে এসছি বাইরে আর বাইরে এখন যেহেতু আমি একটু সেন্টারে যাব তো ওই কারণে মুরগিটাকে একটু চাল দিয়ে দিচ্ছি ওই খাওয়ার জন্য আর কি তো দেখো ধরার চেষ্টা করলাম আর ওর মাটা আমার সঙ্গে কেমন করছে মানে হাতে ঠোকর দিতে চেষ্টা করছিল তো সব প্রাণীরই বাচ্চার জন্য চিন্তা হয় তাই না বলো তো এদিকে রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটা দূর তো ওই কারণে আমরা শর্টকাটে চলে যাচ্ছি আর যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে আমার বাড়িতে একটু কাজটা সারতে ওই কারণে মার দিয়ে যাচ্ছি তো এদিকে দেখো আলি দিয়ে যাচ্ছিলাম বলে হাতটা ভীষণ পরিমাণ কাঁপছিল আর তারপরে আবার বাবু সোনাকে হাত ধরে নিয়ে যাচ্ছি আর তোমাদের ওখানে কার কার ওখানে এই বাসের ইয়েগুলো থাকে বলো তো কমেন্ট করে আমার তো আগে ভীষণ ভয় পেতাম এই বাসগুলো দিয়ে হাঁটতে তবে এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে সময়ের সাথে সাথে এখন বেশ একাই পারি পার হতে আর কি দেখো বাবু সোনা বলছে আমাকে ধরো ও একাই হেঁটে যাবে আমি বলছি আয় আমার কোলে আয় তো কোলে উঠবে না আর এই দেখো একটু একটু করে হেঁটে পার হয়ে ও পারে গিয়ে একদম পড়বে ধাপাস করে আর এদিকে বান দিয়েছে যেহেতু নদীতে তো ওই কারণে অনেকটা জল এই নদীটাতে কিন্তু একটুকু জল থাকে না শুধুমাত্র বর্ষার দিনে জল হয় তো যেহেতু বান দিয়েছে ওই কারণে জল রয়েছে আর এদিকে দেখো বলছে হাত ছাড়া আমি লাভ দেবো তো আমি যেই না ছেড়েছি একদম পড়ে গেছে আর ওকে দেখে বাছুরটাও ভয় পেয়ে গেছে ও বাছুরটাকে দেখে ভয় পেয়েছে বাছুরটাও ওকে দেখে ভয় পেয়েছে আর এদিকে দেখো চলে এসেছি অঙ্গনারি সেন্টারে তো এখানে আজকে ভাত হবে আর ডিম সেদ্ধ তো এই ডিম দিয়েই আজকে আর কি নিয়ে যাব। তো বাবুসোনাকে পড়ায় এখানে অনেক বাচ্চা আসে তবে আজ অন্য বাচ্চা আসেনি ওই কারণেই আর এদিকে দেখো মানে বাবু ফোনটা চাচ্ছিল বারবার তো ওই কারণে এত ভিডিও গুলো এই কেঁপে কেঁপে গেছে আর কি তো এদিকে দেখো রাস্তা সারায় চলছে আর কি কাজ তো ওই কারণে আবারও মাঠ দিয়ে যাব তো দেখো কী বলবো আর তোমাদেরকে এত পিস টিচ গরম এইগুলো কাজ করতেও প্রচণ্ড রিক্স তো যদি একটু পায়ে লেগে যায় পায়ের যে কী অবস্থা হয়ে যাবে মানে যারা কাজ করছে তারাই শুধু জানে তো এদিকে অঙ্গনারি সেন্টার আর এই পাশে রয়েছে স্কুল আর মাঠের ওই প্রান্তে রয়েছে আমাদের বাড়ি তো যাকে নুপুর তো স্কুলে আসছে অনেকক্ষণে আর এদিকে দেখো একটা কুকুরের বাচ্চা দেখেছে ভীষণ সুন্দর দেখতে তো ওই বাচ্চাটাকে শুধু বারবার দেখছে তো ওকে বললাম চান করে আসতে ও স্নান করে আসেনি যেন তো এদিকে দেখো এসে অনেক কিছু বলে টোলে ওকে স্নান করানো হলো আর এদিকে ও ঠাকুমা আসছে ওকে তেল টেল দিয়ে দিল আর ওকে বলে খাইয়ে দিচ্ছে তো কত কিছু যে গল্প বলতে হয় ওদেরকে খাওয়ানোর সময় শুধুমাত্র একমাত্র তো খেয়ে দেয়ে একটু বিছানার মধ্যে মোবাইলে কার্টুন দেখছিল। আর ওই ফাঁকে ওর দিদিও চলে এসছে স্কুল থেকে আর ওর দিদি কেক নিয়ে আসছিলো সেই কেকটাই ওর বাবাকে খাইয়ে দিল। আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো ওই ময়নাগুড়িতে মানে মাল করার জন্যে তো যেহেতু কাপড়ের ব্যবসা করে রোজ রোজ কিছু না কিছু শট পড়ে তো যেহেতু আজকে হাট ছিল না ওই কারণে আর কি কিছুটা জিনিস নিয়ে আসতে গেল আর দেখো এক হাতে স্ট্যান্ড করতে পারছিল না সাইকেলটা তো অবশেষে সক্ষম হলো করতে আর এখানে দুটো ব্যাগ সাইকেলে করে নিয়ে যাচ্ছে তো দুটো টাকা বাঁচানোর জন্য মানুষটা অনেকটাই কষ্ট করে তো যেহেতু ভাড়া লাগবে তো ওই কারণে সাইকেল নিয়ে গেছে আর সাইকেল নিয়েই আসলো আর তারপর অনেকটা সময় গড়িয়ে গেছে আর আমি এবার উঠোন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো যেহেতু বিকেল হয়ে গেছে সন্ধ্যা বাতি দিতে হবে কিছুক্ষণ পরে তো এই কারণে উঠোনটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো যেহেতু শীতকাল তো সঙ্গে সঙ্গে আর বাসনটা মা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো ওই কারণেই একটু দেরি করে বাসনগুলো মেজে ফেলছি আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি আর থালাগুলো ধুচ্ছি তো এদিকে দেখতে দেখতে আমি বাসনগুলো মেজে ধুয়ে ফেললাম তো করতে যতটা সহজ মনে হলো ততটা কিন্তু সহজ ছিল না আর এদিকে বিকেলের দিকে চলে এসছি মাঠে তো মাঠে সুন্দর সর্ষের শাক হয়েছে এগুলো যে দেখতে পারছ এগুলো সর্ষের শাক আরও দূরের দিকে রয়েছে ফুলকপি আর এদিকে মামা ডুবো ডুবো যাচ্ছিল তো ভীষণ সুন্দর লাগছিল আর কি দেখতে thank you এদিকে দেখতে দেখতে আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে মুরগিগুলোকে খাঁচায় তুলে তুলে রাখছি আর কি তো আমাকে দেখে দূরে দূরে পালাচ্ছিলো মুরগিগুলো আর আমি দূর দূর থেকে এনে মুরগিগুলোকে ধরে ওটাকে আটকে রাখবো আর কি আমি না দরজাটা আটকে রেখেছিলাম আর বাচ্চাগুলো যতক্ষণ না এনেছি ততক্ষণ কিন্তু সামনে ওর মা আসেনি আর ওইদিকে দেখো আরেকটা বাচ্চা কান্না করছিল। সেই বাচ্চাটাকে আমি আনতে গেলাম আর এখন ওই বাচ্চাটাকে রেখ দিয়ে তারপরে দরজার ভিতরে দিয়ে রেখে বন্ধ করে রাখব কারণ অনেক কষ্ট করে মানুষ করছি আর সবারই সংসারের অভাব থাকে তো সেই অভাব থেকে একটু দূর করার জন্য এত কষ্ট করছি তারপরেও যেন অভাবটা দূর হচ্ছে না তো যেটাই করতে যাচ্ছি সেটাই হাত ফসকে বেরিয়ে যাচ্ছে জানি না ভাগ্যে কি রয়েছে কপালটা এতটাই খারাপ কোনো কিছুতেই সাকসেস হচ্ছি না তো আশা চালিয়ে যাচ্ছি আর ভগবানের উপরে ভরসা রেখেছি আর এবার আমি সন্ধ্যাবাতি লাগিয়ে নিচ্ছি হাত মুখ ধুয়ে এসে সন্ধ্যাবাতিটা দিলাম তো কি বলো তো মানে আমার মনে হয় গরিবের অভাব সারা জীবনই থাকে তো এই বলার ছিল ভিডিওটার মধ্যে আজকে আর তারপরে বাবু সোনা ওরা বায়না করছিল যে চাউমিন খাবে তো ওই কারণেই দুটো ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে আমি আগে ভেজে রেখে তারপরেই চাউমিনটাকে ভেজে নেব আর চাউমিনটা আমি বাইরে সেদ্ধ করে নিয়েছিলাম সন্ধ্যাবাতি দেওয়ার সময় মানে বসিয়ে রেখেছিলাম বাইরের উনুনটায় ওই উনুনের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা এখন শুধু গ্যাসের মধ্যে ভেজে নেব তো অনেক কিছুই আমাদের সংসারে বাঁচানোর জন্য অনেকটাই কষ্ট করতে হয় তো কিছু মন চাইলেও খাওয়ার উপায় নেই বা কিছু মন চাইলেও করার উপায় নেই যেমন বাচ্চাটাকে কতদিন থেকে ভাবছি স্কুলে অ্যাডমিশন করাবো তবে পারছি না শুধুমাত্র সংসারের অভাবের জন্য মেয়েটাকেও তো পারিনি মেয়েটার যদিও মাথা ভালো তবুও ভালোভাবে পড়াতে পারিনি তো গিয়ে ভাবছি যতই কষ্ট হোক না কেন ছেলেটাকে পড়াবো তো এবার আর পারছি না সামনের বার দেব তো চাউমিনটা খুব সাধারণভাবে মানে রান্না করব তেমন মশলা টসলা যেহেতু আমার কাছে নেই তো একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এটা ভাজা ভাজা হলেই চাউমিনটা দিয়ে দেব। আর উপর দিয়ে ডিম ভাজাটা ছড়িয়ে দেব। তো এদিকে দেখতে দেখতে আমার চাউমিন রান্না হয়ে গেছে আর নুপুরকে আর বাবু সোনাকে বাটির মধ্যে দিয়ে দিয়েছি ওদের আর আমাদের দুজনের জন্য বেড়ে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের কাছে এটাই আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আর এদিকে বাবু সোনা বলছে ভীষণ ভালো হয়েছে তো আমাদের কাছে অল্প একটু খুশিতেই আমরা খুশি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই